অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। জেনে নেওয়া যাক ডক্টর ইউনূসকে নিয়ে কিছু তথ্য। শান্তিতে নোবেল জয়ী অর্থবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস 2006 সালে তিনি নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে 1983 সালে পূর্ণাঙ্গ বিশ্ব সাহিত্য ব্যাংক হিসেবে জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। ডক্টর ইউনূসের উদ্ভাবিত এই মডেলের ভিত্তিতে বিশ্বজুড়ে বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। 70-80 দশকে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগ চালু করতে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম যেমন ভূমিকা রেখেছে, তেমনি গ্রামীণ শক্তির মাধ্যমে সোলার হোম সিস্টেমের দ্রুত বিস্তারের কাজ করেছেন ডক্টর ইউনূস। জাতিসংঘ ফাউন্ডেশনের 2021 সালে চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কারে ভূষিত হয়েছিলেন ডক্টর ইউনূস। 2024 সালের 22 মার্চ আজারবাইজান গভনোবি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আমন্ত্রণে এক অনুষ্ঠানে দ্য ট্রি অফ পিস পুরস্কার দেওয়া হয় তাকে। 2021 সালের 9 সেপ্টেম্বর ডক্টর ইউনূস সহ চারজনের বিরুদ্ধে ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। মামলায় বলা হয় 101 শ্রমিক কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি, শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি, এছাড়া প্রতিষ্ঠানের লভ্যাংশের 5% শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। 2023 সালের 30 মে ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে আরও 12 জনের নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাৎ ও মানি লন্ডিং এর অভিযোগ আনা হয়। খাঁচার যদি ততদিন টিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভিতরে থাকবো, এটা আমার কাছে ভালো লাগে। একই বছর 5 অক্টোবর দুদকে যান ডক্টর ইউনূস। পরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি কোনো অপরাধ করিনি, তাই আমি শঙ্কিত নই। 2024 সালের 7 আগস্ট এই মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বাতিল হয়, খালাস পান তিনি। শপথ গ্রহণে এখন তার আইনি কোনো বাধা নেই। ডক্টর ইউনূস 1940 সালে 28 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণ করেন। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ ও এমএ সম্পন্ন করেন তিনি। 1969 সালে ফুল স্কলারশিপ পেয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হন। বিশ্ব খাদ্য পুরস্কার সহ প্রায় 147টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর ইউনূস।